देखो आज की जुटा कोई ऐसी वादा करो मैं जाने के बाद तुम अपना ध्यान रखोगे। अगर जी अनु सुनियो तो मैं परेशान करे। डायमंड डायमंड मुझे प्लीज से गैजेट दे दो। अगर तुमने मुझे गैजेट नहीं दिया तो जी अनु मुझे बहुत मारेगा। सुनियो मेरी बहुत पिटाई करेगा। आमी होचे कार्टून वॉइस कोरी जेमन मीना कार्टून सिसिमपुर ठाकुमार झुली डोरेमन शिनचैन एगुलोर किछु वॉइस कोरी जेमन বন্ধুরা সবাইকে কাঞ্চি সাইড রুফটপে স্বাগত। জয়িতার পক্ষ থেকে সবাইকে অনেক 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 শুভেচ্ছা বন্ধুরা, ধন্যবাদ। কার্টুন দেখতে দেখতে মনে হতো যে হয়তো আমি ভয়েসগুলো চেষ্টা করলে পারবো। করতে করতে দেখলাম যে হ্যাঁ হচ্ছে। যখন দেখলাম যে পুরোপুরি হচ্ছে না, একটু একটু হচ্ছে, আম্মুকে শোনাতাম যে আম্মু দেখো তো হয় নাকি, যখন আম্মু বলল যে হ্যাঁ হচ্ছে, তুমি আরেকটু চেষ্টা করো পারবা, এভাবে ট্রাই করতে করতে হয়ে গিয়েছে। এখন পর্যন্ত আমি কোনো সিরিজে ভয়েস দিচ্ছি না, কারণ আমার একটু পড়াশোনার প্রেশার আছে, পড়াশোনার একটু চাপ থাকার কারণে। তারপর অ্যাডমিশন ফেজ ছিল কয়েকদিন আগে। আমি কখনো টাকার জন্য কিছু করি না, আমি হচ্ছে যেগুলো করি আমার প্যাশন, আমার ভালো লাগে, এর জন্য করি। অডিয়েন্স পছন্দ করছে যে হ্যাঁ ও ভয়েস আর্টিস্ট করছে, সবাই আমাকে বাহবা দিচ্ছে যে এটা একটা ইউনিক ট্যালেন্ট, আমি এর জন্য করি কারণ আমার ভালো লাগে, আমার স্যাটিসফ্যাকশনের জন্য। আমি হচ্ছে মেইনলি একজন ডান্সার অ্যান্ড আ ভয়েস আর্টিস্ট। আমি নাচও করি, আমি হচ্ছে ভয়েস আর্টিস্ট। তো নাচের পাশাপাশি আমি এটা করছি, আবার এটার পাশাপাশি নাচ করছি, কারণ নাচ হচ্ছে আমি নিজে পছন্দ করি, আমার আম্মুর পছন্দ, আমার পছন্দ। আজ মিমিক্রিটা হচ্ছে পাবলিক ডিমান্ডের জন্য করা, পাবলিক পছন্দ করছে, পাবলিক এটাকে ইউনিক ওয়েতে দেখছে, এর জন্য আমার ইচ্ছা ক্রাইম ডিপার্টমেন্টে জয়েন করা, সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে। পাশাপাশি নাচ এবং ভয়েস আর্টিস্টটাকে ধরে রাখা। যখন কলেজে যেতাম বাচ্চারা এসে ধরে রাখতো যে আপু আপু একটু ভয়েস করে শোনা, আপু আপু একটু ভয়েস করে শোনা, ওদেরও খুব ভালো লাগতো, ইভেন আমারও ওদের সামনে নিজেকে পেশ করতে অনেক বেশি ভালো লাগতো। আমাদেরকে দেখে অনেক বাচ্চারা চেষ্টা করছে ভয়েস আর্টিস্ট বা মিমিক্রি যেটাকে বলি, মিমিক্রি করার চেষ্টা করছে, আমাদেরকে দেখে ইন্সপায়ার হচ্ছে। তো এগুলো দেখে অনেক বেশি ভালো লাগে। মিঠু দেখো আজকে জয়িতা কই আইসে, আজকে জয়িতা আইসে কান্ট্রি সাইড রুফটপে। আমাদের কার্টুন তো আজকে বন্ধ হইয়া যাইতাছে, কিন্তু আমগো তো এখন উচিত আবার নতুন কইরা শুরু করার। চলো মিঠু আমরা সব কিছু নতুন কইরা শুরু করি। ভালোই সাপোর্ট পাই আমার ফ্যামিলি থেকে, আমার আম্মু আমাকে অনেক সাপোর্ট করে, আমার বাবা আমাকে অনেক সাপোর্ট করে। আমার আম্মু যদি আমাকে সাপোর্ট না করতো আমি মনে হয় না এতটুকু আসতে পারতাম। আমি হচ্ছে একটা কম্পিটিশনে নাম দিই, ওখানে মিমিক্রির কম্পিটিশন ছিল, আমি করতে চাইনি কারণ আমার ভিতর অলওয়েজ এটা কাজ করে যে আমি যদি ফার্স্ট না হই, প্রাইজ না পাই, তাহলে তো আমার মন খুব খারাপ হয়ে যায়। আম্মু হচ্ছে আমাকে বলে যে প্রাইজ পেতে হবে না তোমার, তুমি জাস্ট করো, ট্রাই করো। আম্মুই আমাকে জোর করে ক্যামেরার সামনে বসায় ভিডিও করে দিছে, ভিডিও অন অফ করে দিত যে করো তুমি করো। চেষ্টা করলাম, দেখলাম যে না সবাই পছন্দ করছে, এরপর থেকেই জার্নিটা স্টার্ট হয়। আম্মুর সাপোর্ট ছাড়া মনে হয় না এতটুকু আসা যায়। এটা হচ্ছে সবার ভিতরেই একটা নেচার থাকে যে আপনি যদি কাউকে পছন্দ করেন তাকে ফলো করেন। আমি হচ্ছে কার্টুন প্রেমী একজন, আমি অনেক কার্টুন দেখি অ্যান্ড আমি কার্টুনকে হচ্ছে অনেক ফলো করি। তো কার্টুন দেখতে দেখতে হচ্ছে সব কিছু রক্ত হয়ে গিয়েছে। ওয়াদা করো মা জানি কে বাদ তুম আপনা ধ্যান রাখোগে, আগর জি আনো সুনিও তুমি পরেশান করে তো তুম উনকা সামনা করোগে। ওয়াদা করো। ডায়মন্ড ডায়মন্ড মুঝে প্লিজ সে গ্যাজেট দে দো, আগর তুমনে মুঝে গ্যাজেট নিয়ে দিয়া তো জি আন মুঝে বহুত মারেগা, সুনিও মেরি বহুত পিটাই করেগা। ও শিশুকা শিশুকা বো মুঝে বাদ নেই করেগি, ডায়মন্ড প্লিজ মুঝে গ্যাজেট দে দো, ওকে বাই। বন্ধুরা তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। বন্ধুরা তোমরা সবাই এই কাঞ্চি সাইড রুফটপে এসো।